ইলেকশনটা নরেন্দ্র মোদীর জন্য আমি করতে হবে। ঠিক আছে, যোনে যোনে লিখা নাই আজি লিখি লব টুইটার আর ফেসবুক। কাটা পাক্কা আজি মই বৰাক উপত্যকাত দুদিনৰ কাৰণে আহিছিলোঁ। ফৰিমগঞ্জ লোকসভা সমষ্টিত আমাৰ কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে ৰাতিপুৱা কথা বতৰা হ'ল। এতিয়া গধূলি আমাৰ শিলচৰ লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থীসকলৰ সৈতে কথা বতৰা হ'ল, কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে কথা বতৰা হ'ল আৰু মোটামুটি একটা ইলেকশন ষ্ট্ৰেটেজি যিরকম করা হয় আমি অলপ কথা বতরা পাতিল আর নমিনেশনের সময় শিলচর 2.5 লাখ, করিমগঞ্জ মে 1 সে দেখে ডিলিমিট বরাক ভেলি মে হমারা শিলচর সিট বড়িয়া বনা হুয়া, সাথ মে হমারা ক্যান্ডিডেট বহুত হি বড়িয়া, মেরা মন্ত্রিসভা কা সদস্য ভি হ্যায়, কাফি লম্বা পলিটিক্যাল অনুভব হ্যায়, এতটা লম্বা পলিটিক্যাল কেরিয়ার রহা পরিমল শুক্ল বৈদ্যা, লেকিন কোই ডাক নেই রহা। তো বরাক ভেলি মে খাস করকে শিলচর সিট কা যো গরিমা হ্যায়, এক প্রেস্টিজিয়াস সিট মানা জাতা হ্যায়, উস সিট কো জেসা ক্যান্ডিডেট কা জরুরি থা এসা হি ক্যান্ডিডেট মিলা। ডক্টর রাজদীপ ভাই নে বহুত আচ্ছা কাম কিয়া, আমি পরিমল দা ভি ওহি লিগেসি কো আগে বাধায়। করিমগঞ্জ মে হামারা পহলে ভি এমপি থা আর মেরা 100% উমিদ হ্যায় ইস বার ভি হাম পিকচার টু এতিয়াও কারো ক্লিয়ার নহয়, ইট ইজ স্টিল ডেভেলপিং। নমিনেশনের দিনাখন মই আহিম, 14টাৰ ভিতৰত 13টা সিট পাবলৈ। নামাংকন কা দিন ভি পৰিমল দা কা সাথ ৰখুঙ্গা আৰু আগে ভি 2-3 দিন আউঙ্গা কেম্পেইন কে লিয়ে, আৰু বৰাক ভেলি মে তো মই আতে হি ৰহতা হুঁ, মেৰা ঘৰ জৈসা হি হ্যায়, সেকেণ্ড ঘৰ জৈসা হি হ্যায়।